প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা এই তোমরা জানো যে এর মধ্যে আমরা রসায়ন নবম শ্রেণীর চারটি ক্লাস নিয়েছি এমসিকিউ এর উপরে। মোট পাঁচটি ক্লাসের মাধ্যমে আমরা এই কোর্সটা শেষ করতেছি। যে তোমাদের সামনে যে পরীক্ষাটা আছে ফাইনাল সেমিস্টার, এই প্রথম ফাইনাল সেমিস্টার পরীক্ষায় আমরা রসায়নে মাত্র পাঁচটি অধ্যায় রাখছি। এখান থেকে আমরা প্রথম চারটি অধ্যায়ে চারটি লেকচার অলরেডি কমপ্লিট করছি। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের উপরে একটি লেকচার দিচ্ছি এবং এই লেকচারটির মাধ্যমে তোমাদের প্রথম ফাইনাল সেমিস্টারে কোর্স কমপ্লিট হচ্ছে এবং আশা করতেছি তোমাদের বাকিগুলো পড়া কমপ্লিট হয়েছে। আজকে আমরা পঞ্চম অধ্যায়টা দেখব। তো আসো আমরা দেখি প্রথম C3H8 যৌগে কেন্দ্রীয় পরমাণু কোনটি। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু চেনার জন্য তোমরা এর আগের চ্যাপ্টারগুলোতে দেখছো যে কেন্দ্রীয় পরমাণু বের করার নিয়ম হচ্ছে যোজনী, যার যোজনী বেশি সেটি কিন্তু কেন্দ্রীয় পরমাণু হিসেবে কাউন্ট হয়। কিন্তু জৈব যৌগের ক্ষেত্রে তুমি এখানে নামকরণে একটু কিছু ধারণা কম আছে, সামনে তুমি যখন পড়বা 11 অধ্যায় তখন তুমি ধারণাটা বেশি পাবা। তো সেক্ষেত্রে কার্বন হলো চতুর্যোজী মৌল, মানে কার্বনের যোজনী 4, কিন্তু হাইড্রোজেন 1। তাহলে সেক্ষেত্রে কার্বনের যদি 4টা হাত হয়, হাইড্রোজেনের 1টি হয়, তাহলে এখানে আমাদের বোঝা যাচ্ছে কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন। তাহলে এখানে আমাদের উত্তরটি হচ্ছে কার্বন। তারপরে দেখো নিচের কোনটি অষ্টক অপূর্ণ। তাহলে অষ্টক অপূর্ণ বলতে অষ্টক মানে হচ্ছে 8। তাহলে অষ্টক যদি 8 হয় তাহলে অপূর্ণ মানে 8-এর থেকে কম। এটি বের করার নিয়ম অনেক সহজ টেকনিকে তোমরা করতে পারো, তোমরা খাতা কলম রাখলে রাখতে পারো। 2-এর ক, এখানে অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়াটার প্রথমে কেন্দ্রীয় মৌল চিনতে হবে। দেখো এই যৌগে কিন্তু নাইট্রোজেনের যোজনী 3, হাইড্রোজেন 1, কারণ যোজনী কী হয়, আদান প্রদান হয়। সেক্ষেত্রে যদি নাইট্রোজেনের যোজনী 3 হয় তাহলে কেন্দ্রীয় মৌল হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা জানি 1s² 2s² 2p³। তাহলে 2 নম্বর শক্তি স্তরে মোট আছে ইলেকট্রন 5টি। তো 5টি যদি ইলেকট্রন থাকে, এই 5-এর সাথে এই যৌগে যে যোজনীটা দেখা যাচ্ছে এটি যোগ করবা, তাহলে 5 আর 3 = 8। তাহলে আমাদের দেখো এটা অষ্টক পূর্ণ আছে, তাহলে অষ্টক পূর্ণ থাকলে হবে না, আমাদের প্রশ্ন ছিল অপূর্ণ। একইভাবে ফসফরাসটা করে দেখো, ফসফরাস করলে এরও শেষ কক্ষপথে 3s² 3p³, তাহলে 5টি ইলেকট্রন আছে। এই 5-এর সাথে যোজনী যদি যোগ করো তাহলে কত হয়ে যাচ্ছে, 8। এবার আসো গ নম্বরে, H2S, এখানে কেন্দ্রীয় মৌল সালফার, সালফারের ইলেকট্রন বিন্যাস করলে শেষ কক্ষপথে আছে 3s² 3p³, তাহলে এখানে আছে 6। 6-এর সাথে যোজনী 2 যোগ করলে কত হয়, 8। এবার আসো ঘ নম্বরে, তাহলে এই পুরো 3টা যে দেখালাম এই 3টারই কিন্তু 8 করে বেরোলো। এবার বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়ামের 4, যখন আমরা ইলেকট্রন বিন্যাস করলাম 1s² 2s², তাহলে শেষ কক্ষপথে 2টা যোজনী 2, তাহলে 4। তাহলে দেখো এটি মাত্র কিন্তু 8 হয় নাই, 8-এর ক, তাহলে অষ্টক অপূর্ণ, উত্তর হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। এখন নিচের এমসিকিউটা আছে, অষ্টক নিয়ম অনুসরণ করে কোনটি। তাহলে আমরা মনে রাখবো যারা ইলেকট্রন আদান প্রদান করে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে সেটি কিন্তু অষ্টক নিয়ম অনুসরণ করে। এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন 1টি ত্যাগ করে H+ হয়, এটা কিন্তু মানে আমাদের কোনো অষ্টকের মানে নিষ্ক্রিয় গ্যাসের আশেপাশে নেই। বেরিলিয়াম 4, এই কিন্তু আদান প্রদান করে যা অষ্টক পূর্ণ করতে পারে না, একইভাবে লিথিয়াম পারে না। কিন্তু সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 1টি, এটি যখনই সে ত্যাগ করতে পারে সাথে সাথে তার শেষ কক্ষপথে ইলেকট্রন আসে 2s² 2p² 8, তাহলে এটা অষ্টক নিয়ম অনুসরণ করে এবং এটা কার নিষ্ক্রিয় গ্যাস, নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। একইভাবে দেখো ক্রিপ্টনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আসছে। তোমরা জানো নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 6টি, তার মধ্যে হিলিয়াম ব্যতিক্রম, আর বাকি নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় হিলিয়াম ব্যতীত বাকি যে কয়টি নিষ্ক্রিয় গ্যাস আছে প্রত্যেকটির ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন বিদ্যমান থাকে, তাহলে উত্তর হচ্ছে কত, 8।
কোনো কিছু করা লাগলো না, কোনটিতে সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে। এখন সমান সংখ্যক ইলেকট্রন থাকার জন্য তোমার প্রথমত কি খেয়াল রাখতে হবে, যে এই যে সোডিয়াম প্লাস, তার মানে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করছে, সোডিয়ামের মোট পারমাণবিক সংখ্যা ছিল 11, একটি ত্যাগ করার পরে হয়েছে 10, ক্লোরিন ছিল 17, একটা গ্রহণ করার পরে মাইনাস চিহ্ন আসছে, তাহলে 18, তাহলে 10 18, তাহলে এখানে কিন্তু সমান ইলেকট্রন নেই। পটাশিয়াম 19, একটা ইলেকট্রন ত্যাগ করার পরে প্লাস হয়েছে, তার মানে 18, ক্লোরিন 17, একটা গ্রহণ করার পরে হয়েছে 18, তাহলে এটা সমান সমান আছে, আর বাকি কোনোটাই কিন্তু সমান সমান নেই। এরপরে অ্যানায়ন গঠন করলে পরমাণুর আকারে কি হয়, বাড়ে, কারণ অ্যানায়ন কি মানে ইলেকট্রন গ্রহণ করতেছে, আর গ্রহণ করলে কি আকারটা বড় হচ্ছে। আর ক্যাটায়ন গঠন করলে কি, ক্যাটায়ন মানে ত্যাগ করে, ত্যাগ করলে কি ইলেকট্রন কমে যাচ্ছে, ইলেকট্রন যখন কমে যাচ্ছে তখন আকারটা কি হবে, কমে যাবে। আচ্ছা, এবার নিচের কোন যৌগে দুটি মৌলই একই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, যেমন পটাশিয়াম আর ক্লোরিন, বলছে নিচের কোন যৌগে দুটি মৌলই একই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, মানে পটাশিয়াম যখন একটা ত্যাগ করে তখন 18 হয়, আবার ক্লোরিন যখন একটা গ্রহণ করে তখনও 18 হয়, তাহলে দুইটাইকে ইলেকট্রন সংখ্যা 18 করে, তাহলে একই ইলেকট্রন বিন্যাস হচ্ছে। নিচের কোনটি আয়নিক যৌগ, আমরা জানি এখানে কার্বন অধাতু হিসেবে, সিলিকন অধাতু হিসেবে, আর ম্যাগনেসিয়াম ধাতু, ধাতু যদি কোনো একটা অধাতুর সাথে বিক্রিয়া করে তখন সেটা হয়ে যায় কি আয়নিক যৌগ, তাহলে এই ম্যাগনেসিয়াম অক্সাইডটা আয়নিক যৌগ। নিচের কোনটি পিরামিড আকৃতি, এখানে তোমাদের যেমন বেরিলিয়াম ক্লোরাইড ত্রিকোণাকার, কার্বন টেট্রা চতুষ্কলীয়, H2S, এটা আমাদের ভি আকৃতির মতো দেখাবে, তারপরে PH3, এটা কি পিরামিড আকৃতি, তাহলে তোমাদের বইয়ে কিছু আকৃতি সম্পর্কে দেখানো আছে, সেগুলো তোমরা দেখবে। নিচে কোনটি সমাস যৌগ, আয়নিক যৌগ আর সমাস যৌগগুলো যদি তুমি দেখো তাহলে তুমি পেয়ে যাবে এখানে আয়োডিন সমাস যৌগ। কার্বন টেট্রাক্লোরাইড যৌগটি কী করে, কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু তোমার একটা সমযোজী যৌগ, তাহলে সেক্ষেত্রে সমাস যৌগ কিন্তু কখনো বিদ্যুৎ পরিবহন করে না, তার জন্য সমাস যৌগের বৈশিষ্ট্য কি, নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, অপোলার যৌগ, কারণ পোলার যৌগ কোনগুলো হয়, যেগুলো আয়নিক যৌগ সেগুলোই পোলার যৌগ। তাহলে এরপরে দেখো আমরা একটা উদ্দীপক ভিত্তিক প্রশ্ন দিছি, যে A7 মানে নাইট্রোজেন আর B1 তার মানে হাইড্রোজেন, এ ও বি দ্বারা গঠিত যৌগে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা, তাহলে এখান থেকে অ্যামোনিয়া NH3, যখন তুমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করতেছ তখন শেষ কক্ষপথে ইলেকট্রন থাকছে 5টি, তো 5টির মধ্যে যখন বন্ধন গঠন করবে তখন তার প্রয়োজন হবে NH3, তিনটে হাইড্রোজেনকে ধরার জন্য তার ইলেকট্রন প্রয়োজন 3টি, কিন্তু শেষ কক্ষপথে আছে 5টি, তাহলে বাকি থাকলো কয়টি, 2টি। তাই মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা বলতে একটি বোঝাচ্ছে, জোড়ের মধ্যে কিন্তু 2 বোঝা যাচ্ছে, একটি মানে 2টা বোঝাচ্ছে। এবার পরে প্রশ্ন বলছে এ ও বি দ্বারা গঠিত যৌগ, তাহলে অ্যামোনিয়া একটা সমযোজী, তারপরে একটা ক্ষারীয় প্রকৃতির, কিন্তু উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কখন হতো, যদি এটা আয়নিক যৌগ হতো। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি, তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। তাহলে অক্সিজেনের যখন আমি করতেছি তখন কি আসছে, 1s² 2s² 2p4, তাহলে শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন, তাহলে এটা হলো তার যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কোন শক্তিস্তর বলে, সর্বশেষ শক্তিস্তর, তার মানে কি আছে এখানে, শেষ শক্তিস্তর, তাহলে তোমাদের কি এটি উত্তর হচ্ছে। এরপরে দেখো ফসফেট আয়ন, ফসফেট আয়নের যোজনী কত, তাহলে ফসফেট আয়ন বলতে তুমি জানো PO4, এটা যদি ফসফেট আয়ন, এখন এই আয়ন এর উপরে যে আয়নটা থাকবে সেটাই তার যোজ্যতা, তাহলে এখন সেই জন্য যোজ্যতা বা যোজনী একই কথা, তাহলে PO4, ফসফরাসে তুমি জানো সর্বোচ্চ যোজনী হচ্ছে 5, অক্সিজেনের 2, তাহলে একটি অক্সিজেনকে ধরার জন্য ফসফরাসের যোজনী ব্যয় হবে 2টা, তাহলে 3টে মানে 4টা অক্সিজেনকে ধরার জন্য ফসফেটের যোজনী ব্যয় হবে 8, কিন্তু ফসফরাসের যোজনী আছে 5, তাহলে সে যে 3টা শেয়ার করতেছে তার জন্য 3-, এখান থেকে ফসফেটের যোজনী হচ্ছে কত, 3। আচ্ছা, কোন মৌল দুটির যোজনী একই হবে, তুমি জানো ক্যালসিয়াম 2+, জিঙ্ক 2+, কিন্তু অ্যালুমিনিয়াম 3+, ফসফেট 3+ও আছে, 5+ও আছে, তার মানে এটা হলো না, সিলিকন 4+, সালফার আছে 2, 4, 6, তাহলে এটা হলো না, নাইট্রোজেনকে তুমি 3 বলতে পারো, ক্লোরিনকে তুমি 1 বলতে পারো, তাহলে এখান থেকে উত্তরটা কত হচ্ছে, ক। কপার আস, আমরা জানি আস আর ইকের দুটো ঘটনা আছে, আস, তাহলে আস এখান থেকে দেখো এখানে যোজনী কত হচ্ছে 1, আর যদি ইক হতো তাহলে এখানে হতো 2,
আর ফেরাস ফেরিক, যেমন আয়রনের দুইটা আছে, একটা আস একটা ইক। আয়রনের যখন আস হবে তখন হবে 2, আর ইক যখন হবে তখন হবে 3। আর হাইড্রোজেনিক অ্যাসিডের সংকেত কোনটি? তাহলে এই সংকেতটা হচ্ছে HN3। তাহলে এটার হাইড্রোজেনিক অ্যাসিডের সংকেত, এটা তোমরা মাথায় রেখো। আর শূন্য যোজনী প্রদর্শন করে, আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলোর যোজনী কী ধারা হয়? শূন্য। তাহলে এখানে দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, এই তিনটাই কি? নিষ্ক্রিয় গ্যাস। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কী হয়? শূন্য। তাহলে তোমরা মোটামুটিভাবে আজকের লেকচারটা বুঝছো, তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। আর এই টাইপের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা ভালো করবা, আর কোনো সমস্যা হয় ইনশাল্লাহ হবে না। আর আজকে যেহেতু তোমাদের ফাইনাল সেমিস্টার, আগে আমার কেমিস্ট্রি বিষয়ে ক্লাস কমপ্লিট, তাই আমি তোমাদেরকে দোয়া করি যাতে ইনশাল্লাহ তোমরা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো এবং ভালো ফলাফল করতে পারো। আর এই পর্যন্ত তোমরা ভালো থাকো, আবার নেক্সট তোমাদের সঙ্গে এই পরীক্ষার পরে আবার আমরা তোমাদের সাথে, যদি অনলাইন ক্লাস থাকে তাহলে আমরা অনলাইনে ক্লাস নেব, এবং তোমরাও দোয়া করবো যাতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যায়, তোমরা যত ফিজিক্যালি ক্লাস করতে পারো, এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।